হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল আমি একটা ব্লগ নিয়ে চলে এলাম, আর এটা একদম মিনি ব্লগ বা ছোট ব্লগ বলতে পারো। আমার বাড়িতে আমার একটা ফ্রেন্ড আছে, তোমরা সকলেই জানো। তো আজও সে চলে যাবে, তো মনটা একটু খারাপ রয়েছে, তো ভালো লাগছে না, একটু দুঃখ দুঃখ হচ্ছে। আর দেখো আমার গাছে ফুলও ফুটে আছে, তো তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো বাইরে তো প্লেন যাচ্ছে, বাট এত কুয়াশা, এত কুয়াশা আমার এয়ারপোর্ট সামনে হওয়া সত্ত্বেও আমি কিন্তু কোনো প্লেন দেখতে পাচ্ছি না, ঠান্ডা একদম অবস্থা খারাপ। তো চলো নিচে যাই। তো বন্ধুরা এখন সকালে টিফিন হচ্ছে, তারপরে চলে যাবো, রেডি হতে গেছে, মানে স্নানটা করতে গেছে, চলে যাবে। এখন না খাওয়া দাওয়া করে আরাম করে একটু দেখতেই যাবে, শুনুন একটু কেমিক্যাল টাইপে। তো আমি জন্য তখন টিফিন করে নিই, টিফিন কি খাচ্ছি একটু দেখবো। আর মনটা এমনিতেই খারাপ সকাল থেকে, দেখি কি হয়। চলো সঙ্গে দেখো। তো সকালের টিফিন দেখো, এই দেখো আমি ম্যাগি বানিয়েছি। আমি একটু না স্যুপ ম্যাগি বানাই, ওটা আমার খুব ভালো লাগে, আর এটা বেশ একটু স্যুপি স্যুপি টাইপের হয়। তো দেখো ম্যাগিটা খেয়ে নিই, তারপর কথা বলবো। তো এই দেখো লাঞ্চ, আমাদের লাঞ্চ রেডি। কিছু কুমড়ো সিদ্ধ, কাদা কুটি ভাজা, মেথু শাক আর মাছের ঝাল, জানি মাছের ঝাল। আর এইটা হচ্ছে আমার গুজালি, ঠিক আছে। তারপর সবাই খেয়ে নিই, তোমার সঙ্গে থাকো, তারপরে আমরা কী করছি সেটা অবশ্যই জানতে পারবে। চলো খেয়ে নিই। পরের ধন বলে না মেয়েরা, পরের ধন আটকে রাখা যায় না, তাই মেয়ে হচ্ছে পরের ধন আটকে রাখা যায়। তুমি বাবা তোমার নাকি ঠান্ডা, তো আমি জামা খাচ্ছি, একটু পরে বেরিয়ে যাবো। অনেক আনন্দ, অনেক কিছু, তোমার কিছু বলা আছে বলতে পারো। আমার দিদি, দিদি না মাই বলতে পারো, ঠিক আছে, খুবই ভালো। তোমরা তো দেখেছো ভিডিও কেমন, আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। তোমরা নিশ্চয়ই দিদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অবশ্যই দিও। আর হ্যাঁ, সাহায্য করবে, মোটিভেট করবে। তো এইভাবে পাশে থাকো, ভিডিও দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো আসছি তোমাদের আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে চলে টাটা, বাই বাই। আমার হাত আটকে গেছে, আমি ব্যালকনিতে দাঁড়াচ্ছি। দাঁড়াচ্ছি। দেখো বন্ধুরা ও চলে যাচ্ছে, আমাকে বারবার মানা করছে যে তুমি যেও না যেও না। আমি ঠিক আছে, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে তোকে দেখবো, বাইরে প্রচুর ঠান্ডা। আর আমার আমাকেও যেতেই দিল না, ও একা একাই চলে গেল। বন্ধুরা চলে গেল, অনেকদিন হলো এসেছিল, বেশ মনটা ভালো লাগছিল, ওর সঙ্গে অনেক হাসি ঠাট্টা মজা খাওয়া দাওয়া বেশ এনজয় করছিলাম, ভালো লাগছিল। মনে হচ্ছিল একটা বাড়ির কেউ আছে, পাশের কেউ আছে, নিচের কেউ আছে, তো বাট যেতে তো হবেই, ওরও কাজ আছে। তো কতদিন ওকে আমি বললাম আর দুদিন থেকে যেতে পারবো, বললো না হবে না, আবার যদি কোনোদিন সময় হয় তো আসবে। তো মনটা খুবই 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 খারাপ লাগছিলো, বাট কী করবো, যেতে হবে। বাট আই হোপ ও আবার আসে, আমি তো বলেছি আবার যখন ছুটি থাকবে আসিস, বেশ মজা করবো, আবার আনন্দ করবো। ওরও বেশ মনটা একটু খারাপ লাগছিলো, ঠিক আমার দিকে তাকিয়ে কথা বলতে পারছিল না, কষ্ট ছিল। এখানে বাইরে একটা জায়গায় এসে সেখানে যদি নিজের কেউ পায়, তো সেই আনন্দটাই আলাদা হয়। তো কী করবো এখন, কিছু করার নেই, মজা করে কাটলো। অনেক ব্লগ আমাদের দিয়েছি, অনেক ব্লগ আমি দিতে পারিনি, চেষ্টা করবো কিছু কিছু তোমাদের কাছে দেওয়ার। তো তোমরা এইভাবে পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করতে থেকো। তো তোমাদের সঙ্গে আমি দেখা করছি আবার নেক্সট কোনো ব্লগ নিয়ে, তো ততক্ষণ তোমরা তোমাদের সাপোর্ট করতে থাকো আর ভালোবাসতে থাকো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ।